আয়োজিত এই মানব সম্মেলন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর তানভীর ইকবালের অন্যায় অবৈধভাবে গ্রেফতারের প্রতিবাদে এই মানব সম্মেলনের সভাপতি দেশের বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট শামসুর রহমান সেলুর বিষয় এখানে উপস্থিত রয়েছেন। আবার ছাত্র সতীর্থ ডক্টর আক্তার ভাই উপস্থিত রয়েছেন, সভাপতি জিয়া পরিষদের সভাপতি উপস্থিত রয়েছেন, সরকারের ডক্টর হোসেন উপস্থিত রয়েছেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ, ওপেন ইউনিভার্সিটির শিবুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়র, অসংখ্য ইন্টারনেট শিক্ষক নেতৃবৃন্দ। আজকে এই শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়েছে, তাদের দাঁড়ানোর কথা নয়, তাদের পাঁচ পক্ষে শিক্ষাদান করার কথা। এই শিক্ষাদান পর্বের পাশে তাদেরকে আজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে অন্যায়ের প্রতিবাদের জন্য। আমি শুধু প্রধানমন্ত্রীকে বলব যে আপনাকে প্রায় আমরা টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে টেলিভিশনে দেখি, আপনার চোখ থেকে অশ্রু নির্গত হয়, আপনার চোখে পানি দেখি আমরা, স্বাভাবিক ব্যাপার, এখানে আমাদের কোনো বিতর্ক নেই। আপনার পরিবারের মর্মান্তিক ঘটনা এই জন্য হতে পারে, কথার কথা যার চোখ দিয়ে পানি বের হয় সে কিভাবে ওই একই চোখের অশ্রু জলে অন্যের নিপীড়ন নির্যাতন নির্দেশ দেন, এইটা আমার কাছে খুবই বিস্ময়কর মনে হয়। নিজের জন্য চোখ দিয়ে চট করে পানি পড়ে আর অন্যের উপরে যে নিপীড়ন নির্যাতন এটা মানায় না। অনেকে বলেন কথায় কথায় তার এই অশ্রু গরম, এটা আসলে মায়া কান্না, এটা আসলে কুমিরের কান্না, এছাড়া আর কিছুই নয়। আমি মনে করি প্রধানমন্ত্রী আপনার মধ্যে ইয়াহিয়া খান টিকা খানের আত্মা ভর করেছে। ইয়াহিয়া খান টিকা খানের আত্মা ভর না করলে ডক্টর তানভীর ইসলাম একজন শিক্ষাবিদ, রসায়নের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি নাম্বার ওয়ান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন, বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, অনেক প্রবোধ ছিলেন, আপনি কি কারণে তাকে কারাগারে প্রেরণ করেছেন, কি উদ্দেশ্য থেকে? আমাদের কাছে তো এটা বিস্ময়কর মনে হয়, কি কারণে? আমার সাথে যে কয়েকবার কথা হয়েছে আপাত বস্তুকে তাকে বলা হয়েছে একজন শিক্ষক, ছাত্র বৎসল শিক্ষক, মাতৃসুলভ একজন শিক্ষক, এর বাইরে আমার কিছু মনে হয়নি। আপনি তাকে কারাগারে পাঠিয়েছেন কোন রুচিতে, কোন যুক্তিতে? এখানে অনেকে বলেছেন শিবুল ভাই সহ 14ই ডিসেম্বর আমরা মুক্তিজীবী দিবস পালন করি, তানভীর ইসলামকে যদি কারাগারে পাঠিয়েছেন আমরা সেই দিন বুদ্ধিজীবী নির্যাতন দিবস পালন করব। আমরা রবীন্দ্রনাথের একটি নাটক করেছি, সেটার নাম রক্ত করবি। সেখানে একটি চরিত্র আছে, আত্মবিগর্ভিত এক রাজার চরিত্র আছে, খাম খেয়ালি এক রাজার চরিত্র। অনেকে বলে শেখাত্রীরা পায় যখন যা ইচ্ছা হচ্ছে সেটা বলছে, কিসের আদালত, কিসের বিচারক, আর কিসের আইন, কিসের আইনি প্রক্রিয়া, কিচ্ছু দরকার নাই, ও
ওই যে বিচারক দেখছে আর ভয়ে আর না হলে নিজের প্রমোশনের জন্য শুধু চেয়ে থাকে সরকার কি বলছে, কেউ কোনো বিবেক দিয়ে বিচার করেন না। রক্তকরবী সে আত্মবিবাহিত রাজা যদি চোখ রাঙায় তাহলে তো আমাদের কিছুই থাকবে না। তবে আমি এটা মনে করি না, আমি মনে করি তিনি একটা ক্যালকুলেটেড টাইরেন্ট, অত্যন্ত হিসেবি একজন অত্যাচারী। তাকে গুম করতে হবে, তাকে খুন করতে হবে, তাকে কারাগারে নিতে হবে, তার বিরুদ্ধে মামলা দিতে হবে, সব কিছু তিনি হিসাব করে রাখে কখন তাকে ধরতে হবে। তিনি ক্যালকুলেটেড টাইরেন্ট। এখন অবৈধ ক্ষমতার গর্বে মতকর্মী প্রধানমন্ত্রী তার ব্যর্থতা থাকার দেওয়ার জন্য উন্নয়নের পরিকীর্তন করে, কিন্তু জনগণ জানে এর আড়ালে তিনি গণতন্ত্র শূন্য করছেন, আর গণতন্ত্র শূন্য করতে গিয়ে বিরোধী দল শূন্য করছেন, বিরোধী মানুষদের শূন্য করছেন। সেই শূন্যতার ধারাবাহিকতায় আজকে তাজপুর স্তম্ভ কারাগারে। আমি মনে করি তাজপুর স্তম্ভ আপনার এই কারাগারে যাওয়া আমাদেরকে আরো উদ্দীপ্ত করছে, আমাদেরকে আরো অঙ্গীকারে বদ্ধপরিকর করেছে। আপনার যা আমি ইতিহাসে লেখা থাকবে দস্তো ভস্কির মতো, রাশিয়ার সেই প্রখ্যাত লেখক, প্রখ্যাত কথকতা শিল্পী তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়েছিল আপনার জানে না, কিন্তু সেই জানের নাম কেউ জানে না জানে দত্ত ভক্তির কথা, অমর কথা শিল্পী। আপনি নিশ্চয়ই জানেন কাজী নজরুল ইসলাম এক বছর কারাগারে ছিলেন, আজকে বাংলাদেশের জাতীয় কবি। আপনি দত্ত ভক্তির মতো, আপনি কাজী নজরুলের মতো, আপনি দেশের মানুষের কাছে স্মরণ থাকবে। আপনার মতো সুশ্রদ্ধ একজন বুদ্ধিজীবী একজন শিক্ষাবিদকে যে প্রধানমন্ত্রী কারাগারে পাঠাতে পারে তার নাম লেখা থাকবে মীর জাফরের সাথে, তার নাম লেখা থাকবে হালাকু খার সাথে, অন্য কারো সাথে নয়। বন্ধুরা আমার এইরকম একটি পরিস্থিতি আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। আপনি জানেন আজকে গোটা বিশ্বব্যাপী ধিক্কার উঠেছে সরকারের বিরুদ্ধে, এদের খুন খুন দেশের অনেক লোক বলতে সাহস করেনি, কিন্তু এই গ্লোবালাইজেশনের যুগে তো কোনো কিছু ঢাকতে দিয়ে ঢেকে রাখা যায় না, সব আন্তর্জাতিক দৃষ্টিতে ধরা পড়েছে। আজকে জাতিসংঘ বলছে, আজকে স্টেট ডিপার্টমেন্ট, হিউম্যান রাইটস ওয়াচ, কত রাইটস গ্রুপ, আপনি কত গুম করেছেন, কত বিচার বহির্ভূত হত্যা করেছেন, সব আস্তে আস্তে একেবারে গর্তের ভিতর থেকে বেরোচ্ছে। আপনি এগুলোকে আড়াল করতে চান তাজপুর স্তম্ভকে কারাগারে পাঠিয়ে। এখন যে পরিবারগুলো গুম হয়েছে তাদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন, নিজেরাই স্টেটমেন্ট লিখেছেন সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর স্টেটমেন্ট লিখেছেন, তো সেখানে সই করার পরে কি যে বড় হচ্ছে যে আমার ছেলে বা আমার স্বামী সে নিজে নিজে হারিয়ে গেছে, পুলিশ লিখে নিয়ে যাচ্ছে আর ওইখানে সই করতে পারছে ওই পরিবার, পুলিশের হুমকির মুখে পাঁচজন টিকবে। অনেকেই প্রতিবাদ করেছেন যে না আমরা জানি এটা কিভাবে তাদেরকে গুম করা হয়েছে। এখন এই ধরনের একটি প্রচেষ্টা সরকার দিয়েছে যাতে বিশ্বকে দেখানো যায় যে যারা গুম হয়েছে তারা নিজে নিজেই হারিয়ে গেছে, আর এইটা দেখাতে গিয়ে আসলে তো কোনো কিছু আটকে রাখা যায় না, আটকে রাখা যায় না বলেই পাশাপাশি যে বিএনপি ব্যস্ত থাক তাজপুর স্তম্ভকে নিয়ে, বিএনপি ব্যস্ত থাক দেশের একটি লোক খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, আর ভাগ দিয়ে আমরা এই কাজগুলো করি, কারণ চারিদিকে আজকে এই মানে ধিক্কার উঠেছে, চারিদিকে সমালোচনার ঝড় বইছে, কিন্তু কোন লাভ হবে না। পতন যখন অত্যসন্ন হয় সে পতন কেউ ঠেকাতে পারবে না। আপনি যত বাঁশ দিয়ে কাঠ দিয়ে আর লোহার রড দিয়ে আপনার সিংহাসনকে ফ্যাকলা দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী,
আপনার সিংহাসন আর শক্ত থাকবে না। ওটা এখন টলমল করা শুরু হয়েছে, তার লাস্ট ব্রেকটা আপনি নিজেই মেরেছেন। আপনার কফিনে, আপনার সরকারের কফিনে আব্দুল ইসলামের মতো একজন শিক্ষাবিদকে কারাগারে পাঠিয়ে এরবার আপনার বিস্তার নেই। দেশ নায়ক তারেক রহমান বলেছেন ফয়সলা হবে রাজপথে, ওই ফয়সলা গণতন্ত্রের ফয়সলা, ওই ফয়সলা গণতন্ত্রের জয়যাত্রার ফয়সলা। এই জয়যাত্রা আত্মসন্ন আপনার ফাঁসিবাদ, আপনার নাৎসিবাদের দূষিত মিশ্রণ, এই দূষিত মিশ্রণে আপনি বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যাবে। আপনার সরকার, এই সরকারের অস্তিত্ব আর থাকবে না। আমি আজকে এই মানব প্রতিবাদী মানববন্ধনে ডক্টর তাকবীর ইসলামের অবিলম্বে মুক্তি দাবি করছি, এই মুহূর্তে মুক্তি দাবি করছি, তাকে মুক্তি দিন। অন্যথায় এইটাই অগ্নি স্ফুলিঙ্গের মতো আন্দোলনের এমন দমরণ তৈরি হবে, সেই দমরণে প্রধানমন্ত্রী, আপনার র্যাব, আপনার পুলিশ, আপনাকে যারা পাহারা দেয় কেউ আপনাকে আর পাহারা দেবে না। অবশ্যই হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুব আগে